আসসালামু আলাইকুম। কাচের মতো স্বচ্ছ দাগহীন ত্বক পেতে চান? তাহলে সকালে উঠে, ঘুম থেকে উঠে আজকের এই রেমেডিটি ব্যবহার করবেন। আজকে আমি যে রেমেডিটা শেয়ার করব তার মূল উপকরণ লাগবে হলো আলু। এখানে একটা আলু আমি পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমি আজকে যে দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, এই দুইটি রেমেডি আপনাদের ত্বকে সঠিকভাবে ব্যবহারের ফলে আপনাদের ত্বকের যত দাগ ছোপ আছে, ময়লা আছে, সমস্ত দূর করে পরিষ্কার করে আপনার ত্বক হবে কাচের মতো স্বচ্ছ উজ্জ্বল। মুখে যদি মেস্তার দাগ, ব্রণের দাগ থেকে থাকে, সেই দাগের কারণে কিন্তু আমাদের ত্বকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো আমরা ঘরোয়া উপায়ে কিছু রেমেডি যদি আমাদের ত্বকে ব্যবহার করে থাকি, দেখবেন কিছুদিনের মধ্যে আমাদের দাগ ছোপ দূর হয়ে যায়। তো এখানে একটা পুরো আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এরপর আলু থেকে আমি রস সংরক্ষণ করে নেব। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি রস সংরক্ষণ করে নিচ্ছি। আমি এই আলু দিয়ে দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা সঠিকভাবে যদি কিছুদিন ব্যবহার করেন, দেখবেন আপনাদের ত্বকের দাগ ছোপ দূর হয়ে গেছে, ত্বকের ময়লা সমস্ত দূর হয়ে আপনার ত্বক হবে উজ্জ্বল ফর্সা। তো এটা আমি রেখে দিচ্ছি। আলুর রস সংরক্ষণ করার পর এই আলুটা আমি ফেলব না, এটা দিয়েও আমি একটা রেমেডি তৈরি করে দেখাবো। সব সময় দেখা যায় আলু থেকে রস সংরক্ষণ করার পর এই গ্রেট করা আলুগুলো কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করি অথবা ফেলে দিই। তো আজকে আমি ফেলবো না, এই গ্রেট করা আলু দিয়ে আমি একটা রেমেডি তৈরি করে দেখাবো এবং আলু রস দিয়েও আমি একটা রেমেডি শেয়ার করব। এই দুইটা রেমেডি আপনারা সঠিকভাবে সকালে ঘুম থেকে উঠে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। তো এখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম, খাবার চিনি। এই ঝুরি করা আলুর সাথে আমি চিনি অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ। এরপর অ্যাড করব কফি। এই কফির দাম মাত্র 5 টাকা। এই 5 টাকার কফি দিয়ে আপনারা 2 থেকে 3টা রেমেডি আপনাদের ত্বকের জন্য তৈরি করতে পারবেন। তো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ কফি অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ কফির থেকেও অল্প পরিমাণ এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আলু থেকে রস সংরক্ষণ করার পর এই ঝুরি আলু এখানে কিন্তু 2 চা চামচ পরিমাণ আছে, এর সাথে 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1/2 চা চামচ পরিমাণ আমি কফি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমাদের ত্বকের স্ক্রাবের কাজ করবে। তো এই প্রথম রেমেডিটা তৈরি করার পর আমি এক পাশে রেখে দিলাম। এরপর 2 নম্বর রেমেডি তৈরি করে দেখাবো। এখানে 2 চা চামচ পরিমাণ আলুর রস আছে। এই আলুর রসের সাথে আমি অ্যাড করব মসুর ডালের গুঁড়া। আপনারা মসুর ডাল ধুয়ে রোদে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে গুঁড়ো করে সংরক্ষণ করবেন, তাহলে যখন ইচ্ছা আপনার সুবিধা মতো আপনারা ফেস প্যাক তৈরি করতে পারবেন। তো এখানে 1 চা চামচ পরিমাণ আমি মসুর ডালের গুঁড়া আলুর রসের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথে আরও কিছু ঘরোয়া উপকরণ আমি অ্যাড করব। একেবারে সহজ এই দুইটি রেমেডি। এরপর অ্যাড করছি আমি মধু। এ শীতে মধু আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। অনেকের আছে শীতে ত্বক কালো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এই ড্যামেজ হয়ে যাওয়া ত্বক এবং কালো হয়ে যাওয়া ত্বক উজ্জ্বল ফর্সা করবে এই মধু এবং রুক্ষ শুষ্ক ভাব কমিয়ে দেবে এই মধু। এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি মধু অ্যাড করে দিয়েছি। যদি বাসায় মধু না থাকে, আপনারা এখানে অল্প পরিমাণ চিনি গুঁড়ো করেও অ্যাড করে দিতে পারেন। এরপর অ্যাড করছি হলুদ। এখানে রান্নার হলুদ 1 থেকে 2 চিমটি পরিমাণ অ্যাড করবেন, বেশি না, এখানে 2 চিমটি অথবা 1 চিমটি পরিমাণ হলুদ যথেষ্ট। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর লাস্ট একটি উপকরণ অ্যাড করব, সেটা হলো প্যারাশুট নারিকেল তেল। এখানে 1/2 চা চামচেরও কম পরিমাণ প্যারাশুট নারিকেল তেল অ্যাড করে দিলাম। এখানে নারিকেল তেলের পরিবর্তে আপনারা ভিটামিন ই ক্যাপসুল একটা অ্যাড করে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল 2 নম্বর রেমেডি। এখন এই দুইটি
রেমেডি আপনারা কিভাবে আপনাদের ত্বকে পরপর ব্যবহার করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আপনাদেরকে এই ফেস প্যাকটি ব্যবহার করতে হবে, যেটা আমি আলুর রস এবং মসুর ডাল দিয়ে তৈরি করেছিলাম। ঠিক এভাবে আপনাদের মুখের ত্বকে আপনারা এটা লাগিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। যাদের মুখে মেস্তার দাগ, ব্রণের দাগ আছে, তারাই যে শুধু ব্যবহার করতে পারবে তা না, এটা সবাই সবার ত্বকে ব্যবহার করতে পারেন। ছেলে মেয়ে সকল বয়সের সবাই মুখে 5 মিনিট লাগিয়ে রাখবেন। 5 মিনিট পর এই যে আলু ঝুরি করা, যেটা আমি স্ক্রাবের জন্য তৈরি করেছিলাম, এটা দিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করে নেবেন। এতে করে আপনাদের মুখের ত্বকের লোমকূপে যে ময়লাগুলো থাকে সমস্ত ময়লা দূর হয়ে আপনার ত্বক হবে ঝকঝকে উজ্জ্বল ফর্সা। এরপর নর্মাল পানি দিয়ে ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন। 5 মিনিট আপনার ফেস প্যাকটি লাগিয়ে রাখবেন এবং 5 মিনিট পর এই আলুর ঝুরি করা আলু দিয়ে স্ক্রাব করে নেবেন। এতে চিনি এবং কফি দেওয়া ছিল, এই চিনির দানাগুলো আপনার ত্বকের সমস্ত ময়লা দূর করে আপনার ত্বক করবে উজ্জ্বল ফর্সা এবং ত্বকে যত দাগ ছোপ আছে সমস্ত দূর করে আপনার ত্বক কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে। এরপর নর্মাল পানি দিয়ে পরিষ্কার করার পর একটা সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি যেভাবে হাতে করে দেখিয়েছি ঠিক এভাবে আপনাদের মুখের ত্বকে ব্যবহার করবেন। আপনারা এই কাজটি কিন্তু আপনাদের হাতে পায়ের ত্বকেও করতে পারেন। এতে করে আপনাদের হাতে পায়ে যত ময়লা ধুলাবালি আছে সমস্ত দূর হয়ে আপনাদের হাত পায়ের ত্বকও হবে ফর্সা উজ্জ্বল। আজকের এই 2টি রেমেডি আপনারা তৈরি করে নর্মালে ফ্রিজে রাখতে পারবেন 1 সপ্তাহ। এটা আপনারা সকালে ঘুম থেকে উঠে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। সপ্তাহে আপনারা 2 থেকে 3 বার এই কাজটি করে দেখুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের ত্বকে যত সমস্যা আছে সকল সমস্যা দূর হয়ে আপনাদের ত্বক কাচের মতো স্বচ্ছ উজ্জ্বল ফর্সা ধবধবে হবে। আজকের এই 2টি রেমেডি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।